দর্শক নির্বাচনের প্রচারণার খবর জানাতে চাই আপনাদেরকে সরাসরি। আমাদের সহকর্মী চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন এমদাদ হক এবং ঢাকার অফিস থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আশিকিন ফ্রিন্স, দুজনকে দেখতে পাচ্ছি। এমদাদ, আপনার কাছে আসতে চাই শুরুতে। চট্টগ্রাম 16টি আসন, সেখানে 66 লাখ ভোটারের বেশি এই চট্টগ্রামে, সেখানে উচ্ছ্বাস উদ্দীপনা আজকে থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। এই কয়দিনের পরিস্থিতি কেমন ছিল এবং যারা বড় বড় আসনে যারা আলোচিত প্রার্থী ছিলেন কেউ বাদ পড়লেন কিনা, সার্বিক পরিস্থিতি জানতে চাই। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। সবশেষ তথ্য দিয়ে জানাতে চাই ফারাবি, যে কিছুক্ষণ আগেই মাত্র প্রতীক বরাদ্দর যে কার্যক্রম সেটি শেষ হয়েছে এবং চট্টগ্রামের 16টি আসনের জন্য বিভাগীয় কমিশনার 6টির, রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসক 10টির, এবং প্রতীক বরাদ্দের পরই আসলে প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন। এবং আমি আছি চট্টগ্রামের আমানসার মাজারে এবং সেখানে কিন্তু চট্টগ্রাম 9 আসনের যিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আছেন মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং শিক্ষা উপমন্ত্রী ছিলেন, তিনি এখানে এসেছেন এবং এই যে মাজার, সেই মাজার জিয়ারতের মাধ্যমেই তিনি আনুষ্ঠানিকভাবে তার প্রচার প্রচারণার কার্যক্রম সেটি শুরু করবেন। এখন তিনি মাজারের ভিতরে আছেন, আপনারা নিশ্চয়ই দেখছেন যে দলীয় নেতাকর্মী সহ তিনি কিছু নেতাকর্মীকে নিয়ে মাজারের ভিতরে গিয়েছেন এবং বাইরে অন্য যারা আছেন নেতাকর্মী তারা আসলে অপেক্ষা করছেন। তো একটু বিষয় জানিয়ে রাখি ফারাবি, যে এই যে আপনিও যেটি বলছিলেন যে জমজমাট প্রচারণা বা নির্বাচন যে উৎসব, সেই উৎসবটি কিন্তু আসলে আজকে প্রচারণার মাধ্যমে শুরু হচ্ছে। তো নিশ্চয়ই প্রার্থী আসছেন মহিবুল হাসান চৌধুরী, আপনারা নিশ্চয়ই ক্যামেরার মাধ্যমে দেখছেন। আর এই ফাঁকে আমি কিছু তথ্য জানাতে চাই, যে চট্টগ্রামের যে 16টি সংসদীয় আসন, এখানে মোট 153 জন প্রার্থী আছেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, বৈধ হিসাবে তারা আসলে বিবেচিত হয়েছেন এবং তারা আজকে তাদের প্রতীক বরাদ্দ নিয়েছেন এবং প্রতীক যার যার যারাই আসলে প্রতীক নিয়েছেন তারা সবাই যার যার আসন যে এলাকায় আছে সেখানে যাচ্ছেন এবং গিয়ে প্রচারণা শুরু করছেন। এবং আমরা আছি এটি নগরীর কোতোয়ালি থানা এলাকায় পড়েছে এবং সংসদীয় আসন চট্টগ্রাম 9 এবং এই আসনের যিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেল তিনি আসলে প্রচার কার্যক্রম তিনি শুরু করবেন এবং এখন মাজার জিয়ারতের মাধ্যমে তিনি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবেন এবং কিছুক্ষণ পরে এখান থেকে জি এখানে 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 এই 16টি আসনে আপনি যেটি বলছিলেন যে 66 লাখ ভোটার, 153 জন, আমরা জানতাম আওয়ামী লীগে 16টির মধ্যে 14 জন আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন, অন্য অন্য দলের প্রার্থীতাও এখানে আছে, একটা জমজমাট লড়াই হবে।